পারিবারিক দ্বন্দ্বোৎসব চেহারা নিল গ্রামীণ উৎসবের। ভরতপুরের জজান যাদবপুর গ্রামে চ্যাটার্জিদের বাস প্রায় 300 বছরেরও বেশি। তাদের আরাধ্য কুলদেবতা রঘুনাথজি, প্রায় 250 বছরের পুরাতন এই পূজা। প্রতি বছর এরা সমারোহের সাথে পালন করেন জন্মাষ্টমী ও নন্দোৎসব, তা চেহারা নেয় গ্রামীণ উৎসবের। আজকে আমাদের এখানে নন্দোৎসব হচ্ছে, আমাদের আনুমানিক 250 বছরের পুরনো রঘুনাথ মন্দির। রঘুনাথ বাবা এখানে থাকেন, রঘুনাথের আমাদের প্রত্যেকবারই এখানে জন্মাষ্টমীর ব্রত পালন করা হয় এবং জন্মাষ্টমীর ব্রততে সমস্ত কিছুই করা হয়, পুজো পাঠ অর্চনা সব কিছু করা হয়। আর পরের দিন আজকে আমাদের নন্দোৎসব হচ্ছে, নন্দোৎসবে আমাদের রঘুনাথের চরণে ভোগ নিবেদন করা হয় এবং সেই ভোগ আমাদের গ্রামের প্রত্যেক লোককে প্রসাদ বিতরণ করা হয়। আমাদের মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার জজান গ্রাম পঞ্চায়েতের ভরতপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত জজান গ্রাম পঞ্চায়েতের যাদবপুর গ্রামে আমাদের এই পুজো পরিক্রমা হয়। কোভিড বিধি মেনে আমরা এই পুজো পাঠ পরিকল্পনা করেছি এবং এই অনুষ্ঠান পরিচালনা সমস্ত করেছি।